আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি চ্যাপ্টার নিয়ে আমরা ইতিমধ্যে প্রসেস নিয়ে দুইটি থিওরি লেকচার সম্পন্ন করেছি যদি আপনারা লেকচার দুটি না দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের এই আইকনে ক্লিক করুন এবং ভিডিও দুইটি দেখে আসতে পারেন আমরা আজকে শুরু করব থার্মোডাইনামিক্স এর থিওরি লেসনের তিন নম্বর লেসনটি আমাদের গত দুই লেসনে হয়তো টুকি খুব সিম্পল মিস্টেক আমি করে ফেলেছি যেগুলো আসলে খুব সিম্পল মিস্টেক গুলো ছিল কিন্তু মিস্টেক গুলো করা উচিত আমার হয়নি তো আশা করি আমি করলেও আপনারা ঠিকই ধরতে পেরেছেন তো আজকে চেষ্টা করব ভুল ত্রুটিগুলো গুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখার তো আমার জন্য দোয়া করবেন আমি শুরু করতে পারি তো আমরা প্রথমে বিভিন্ন নাম সম্পর্কে তো প্রসেসের বিভিন্ন রকম নাম হয়ে থাকে তো প্রথম প্রসেসটি আমরা দেখি আমরা প্রসেসগুলোর নাম দেখবো অবশ্যই তো এক নম্বর প্রসেস খেয়াল করুন প্রসেসের নাম কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর্থাৎ আমাদের এই প্রসেসে ভলিউমটা স্থির থাকবে ভলিউমটা স্থির থাকবে যেটাকে বাংলায় বলে স্থির আয়তন প্রক্রিয়া এদের আরো দুইটা নাম আছে আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হয়তো দেখবো আইসোমেট্রিক প্রসেস অথবা আইসোচোরিক প্রসেস অর্থাৎ এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের আরো দুইটা নাম আছে আইসোমেট্রিক প্রসেস আইসোচোরিক প্রসেস তো আমাদের কোন কোন পরীক্ষায় অবজেক্টিভে আসতে পারে যে কনস্ট্যান্ট অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট থাকে নিচের কোন প্রসেসে আপনার সামনে অপশন দিল আইসোবেরিক প্রসেস আর টেম্পারেচার প্রসেস আইসোথার্মাল প্রসেস আইসেন্ট্রোপিক প্রসেস আইসোচরিক প্রসেস তাহলে আপনি যদি এই জিনিসটা জানেন যে আইসোচরিক প্রসেসটায় কনস্ট্যান্ট ভলিউমটা কনস্ট্যান্ট থাকে তাহলে আপনার জন্য সুবিধা হলো তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা হচ্ছে আইসোমেট্রিক প্রসেস এবং আইসোচোরিক প্রসেস যেটাকে বাংলায় বলে স্থির স্থির আয়তনে স্থির আয়তন প্রক্রিয়া ওকে এর পর একটি নাম হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস কনস্ট্যান্ট প্রেসার প্রসেস অর্থাৎ এখানে প্রেসারটা আমার কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ স্থির চাপে প্রক্রিয়া স্থির চাপ প্রক্রিয়া স্থির চাপ প্রক্রিয়ার আরেকটি নাম আছে সেটি হচ্ছে আইসো বেরিক প্রসেস এখানে খেয়াল করুন দুইটা নাম উপরেরটা আমরা বলছিলাম আইসো চরিক প্রসেস আর এইটা কনস্ট্যান্ট প্রেসার যেটা সেটা হচ্ছে আইসো বেরিক প্রসেস তো এই দুইটা নাম যেন আমাদের গুলিয়ে না যায় আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কনস্ট্যান্ট ভলিউমটা হচ্ছে আইসোচরিক প্রসেস আর কনস্ট্যান্ট এটা হচ্ছে আইসোচোরিক প্রসেস আর কনস্ট্যান্ট প্রেসারটা হচ্ছে আইসোবেরিক প্রসেস আমি কথাগুলো বারবার বলার চেষ্টা করতেছি যেন আপনাদের এখনি সেটা মুখস্থ ধরনের হয়ে যায় এবার দেখুন আমাদের তিন নম্বর প্রসেসটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অর্থাৎ আমাদের এই প্রসেসে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে এই কনস্ট্যান্ট টেম্পারেচারের বাংলা আর দুইটা নাম আছে একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আরেকটা হচ্ছে স্থির তাপমাত্রার প্রক্রিয়া অর্থাৎ যেহেতু এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার এর বাংলা আমরা খুব সহজেই বুঝতেছি স্থির তাপমাত্রার প্রসেস স্থির তাপমাত্রা প্রসেসের আরো একটা নাম আছে সেটা হচ্ছে আইসো থার্মাল প্রসেস আইসো থার্মাল প্রসেস তো এগুলো হচ্ছে অন্য নাম বোঝানো হয় অঙ্কের ক্ষেত্রে অনেক সময় এখানে আমাদের এই প্রসেসগুলোর কোনোটাই নাম থাকবে না আমাদেরকে বিভিন্ন ডাটা দেখে ধরে নিতে হবে যে আসলে এই প্রসেসটা কোন প্রসেসে আছে এখানে কোন ধরনের প্রসেস সংগঠিত হয়েছে এগুলো আমাদের ডাটা দেখেও অনেক সময় ধরতে হতে পারে এরপরে খেয়াল করুন আমাদের চার প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রসেস তো জিনিসটা কি সেটা আমরা ইনশাল্লাহ গত লেসনে জেনেছি তো এখানে আহ এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ আরেকটা আরো কিছু নাম আছে কনস্ট্যান্ট এন্ট্রপির আমরা সেই নামগুলো আগে দেখবো তারপরে সামনে গব। তো কনস্ট্যান্ট ইন্ট্রপিক প্রসেসের আরেকটা নাম আইসেন্ট্রপিক প্রসেস এটাকে কোন সময় এডিওবেটিক প্রসেসও বলা হয় আবার কনস্ট্যান্ট হিট প্রসেসও বলা হয় অর্থাৎ এই প্রসেসে হিটটা আমাদের কনস্ট্যান্ট থাকে যেহেতু হিটটা কনস্ট্যান্ট থাকে সেহেতু আমাদের এখানে এই প্রসেসটার নাম ধরা হয় রুদ্ধ তাপ প্রক্রিয়া রুদ্ধ তাপ প্রক্রিয়া অর্থাৎ এখানে হিটটা কনস্ট্যান্ট হিটটা বের হবে না হিটটা প্রবেশ করবে না আমাদের হিটটা কনস্ট্যান্ট থাকবে তো কনস্ট্যান্ট হিট প্রসেস বা রুদ্ধতা প্রক্রিয়ার অনেকগুলো নাম আমরা দেখলাম কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস আইসেন্ট ট্রপিক প্রসেস এডিওবেটিক প্রসেস কনস্ট্যান্ট হিট প্রসেস বা বাংলায় আমরা কেটে বলি রুদ্ধতাপ প্রক্রিয়া সর্বশেষ আমরা পাঁচ নম্বর একটা প্রসেসের নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পলিট্রপি প্রসেস তো পলিট্রপি প্রসেসটা কিছুটা এই আইসেন্ট্রপিক এর মতোই এখানে আমরা যখন সামনের সূত্রগুলো দেখব তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা তো এই চার নম্বর প্রসেসে অর্থাৎ কনস্ট্যান্ট ইন্ট্রোপিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেসে একটা আইসেন্ট্রপিক কনস্ট্যান্ট ব্যবহার করা হয় যেটাকে গামা দ্বারা প্রকাশ করা হয় এই গামার মান সাধারণত থাকে হচ্ছে 1.5 কিন্তু এই পলিট্রপিক প্রসেসে আসলে এর কোনো কনস্টান মান নাই সেই ক্ষেত্রে আমাদের প্রসেসটা এই পলিট্রপিক গামার মানটা চেঞ্জ হয়ে থাকে তো গামার মানটা কত হবে বা কি হবে সেটা আমরা সামনে ইনশাল্লাহ দেখবো যখন পলিট্রপিক প্রসেস নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আরেকটা জিনিস এখন জেনে রাখতে পারি যে এই পলিট্রপিক প্রসেস থেকে এই পলিট্রপিক প্রসেস থেকে আমরা উপরে যে কোনো চারটি প্রসেসের একটা প্রসেসে প্রবেশ করতে পারবো তো সেইগুলো আমরা কিভাবে প্রকাশ করব প্রবেশ করব। সেটাও আমরা এই ভিডিও শেষের দিকে জানতে পারবো ইনশাল্লাহ তো এখন আমরা এই কিভাবে কাজ নির্ণয় করতে হয় কিভাবে হিট নির্ণয় করতে হয় এদের বিভিন্ন ইকুয়েশন নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই খেয়াল করুন প্রথমে আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমেই বলেছি এই প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর্থাৎ আমাদের এই প্রসেসে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে এর পূর্বের লেসনে আমরা তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম চার্লস ল গেলুসাকের ল আর বয়েলস ল এই তিনটা সূত্র থেকে আমি একটা সূত্র ড্রাইভ করেছিলাম আমার মনে হয় সবার খেয়াল আছে এখানে পি ভি ই পি ভি ভাগ টি সমানুপাতিক অর্থাৎ এটা কনস্ট্যান্ট এই সি দ্বারা কনস্ট্যান্ট বোঝায় সি কনস্ট্যান্ট অর্থাৎ পি ভি ডিভাইডেড বাই

ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ডিভাইডেড বাই টি থ্রি ইকুয়াল টু পি ফোর ভি ফোর ডিভাইডেড টি ফোর এভাবে চলতে থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট তারা এটাই আমাদের বোঝাচ্ছে ওকে তো এখানে খেয়াল করুন আমরা দুই নম্বরে লিখেছি ইকুয়েশন অফ প্রসেস এই প্রসেসে আমাদের ভিটা কনস্ট্যান্ট ভি দ্বারা আমরা বোঝাই ভলিউম এরপর আমরা যদি রিলেশন আসি পি ভি এবং টির এর ভিতরে যেহেতু আমাদের এখানে আমাদের মেন সূত্র ছিল হচ্ছে পি ভি ডিভাইডেড বাই টি এখানে যেহেতু ভিটা কনস্ট্যান্ট আমরা আজকে সবার ক্ষেত্রে ভিটা উঠিয়ে দেব আমাদের ভি যে এই প্রসেসে নাই সেটা আমরা বলবো না এখানে ভিটা আছে কিন্তু ভি এর মানটা এখানে পরিবর্তন হবে না অর্থাৎ এই সমীকরণের ভিতরে এখানেও ভি আছে এখানেও ভি আছে এখানেও ভি আছে পি এন এর সাথেও ভি আছে এদের প্রত্যেকের সাথে ভি আছে কিন্তু প্রত্যেকের ভিটা আমরা হচ্ছে কি করতে পারি ইকুয়েশন থেকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে আমরা একটা রিলেশন দাঁড় করিয়েছি রিলেশনটা কেমন পি ওয়ান ভি ওয়া পি ওয়ান ভাগ পি টু তো এই যে সমীকরণ এই সমীকরণ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মান আমরা নির্ণয় করার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমাদের এই রিলেশনটা লাগবে অর্থাৎ যদি আমাদের ম্যাথে কোনো সময় কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কোনো একটা ম্যাথ করতে বলে সেই ক্ষেত্রে আমাদের পি এর মান টি এর মান পি টুর মান এই তিনটা মান যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে এই টি টুর মানটা বের করতে পারবো এই রিলেশনের মাধ্যমে তো এই রিলেশনটা আমাদের মুখস্থ করার কিছু নাই আমাদের মেন যে রিলেশনটা পি ভি ভাগ টি এখানে আমরা দেখব যেটা কনস্ট্যান্ট সেটা বাদ দিয়ে দেব যেহেতু আমরা হচ্ছে ভলিউম প্রসেসে আসি কনস্ট্যান্ট তাহলে আমরা ভিটা বাদ দিয়ে দেব ভিটা বাদ দিলে হচ্ছে পি ওয়ান ভাগ টি ওয়ান পি টু ভাগ টি টু এখান থেকে আমি রিলেশন একটা দাঁড় করাতে পারি তো এভাবে আমরা রিলেশন দাঁড় করানোর চেষ্টা করব তো এখানে খেয়াল করুন আমাদের একটা পিভি ডায়াগ্রাম আছে এই পি ডায়াগ্রাম গুলো আমাদের ডায়াগ্রামে আমরা একটু খেয়াল করি সূত্রটা খেয়াল করার চেষ্টা করি সূত্রটা খেয়াল করার আগে আমি আরেকটু নিচেই নামি নিচেই খেয়াল করুন আমাদের এই চার নম্বরে আছে হচ্ছে পি ডায়াগ্রাম উপরে আছে হলো পি ভি এটা হচ্ছে পি ভি ডায়াগ্রাম আর এটা হচ্ছে টিএ ডায়গ্রাম তো পি ভি টি এস ডায়াগ্রাম এই দুটো ডায়াগ্রাম একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক আছে তো আমরা এই সম্পর্ক গুলো করুন আমি যদি আহ আমরা হচ্ছে সমীকরণটা আরেকটু লেখি সেটা হচ্ছে আহ পি ওয়ান ভাগ টি ওয়ান তো এখানে খেয়াল করুন এইভাবে আমার সমীকরণটা যেহেতু টা কনস্ট্যান্ট ওকে আমি যদি এখন যেহেতু এখানে টা কনস্ট্যান্ট তার মানে আমি হচ্ছে ভির দিকে অগ্রসর হব না আমার হচ্ছে ভির দিকে অগ্রসর হবে না অর্থাৎ এই প্রান্ত থেকে আমার যদি এই প্রান্তটা যদি এক নম্বর বিন্দু হয় এই এক নম্বর বিন্দু থেকে আমি বাম দিকেও যাব না আমি ডান দিকেও যাব না আমি সোজা কি করতে পারি ভলিউমটা স্থির রেখে হয় প্রেশারটা বৃদ্ধি করতে পারি অথবা প্রেশারটা কমিয়ে আনতে পারি তো আমরা যদি প্রেশারটা বৃদ্ধি করি খেয়াল করুন আমি যদি প্রেশারটা বৃদ্ধি করি এখানে পি এবং টির মধ্যে সম্পর্কটা কি এখানে পি এবং টির মধ্যে সম্পর্ক হচ্ছে সমনোপাতিক খেয়াল করুন এখানে আমাদের টিটা নিচে আছে অর্থাৎ পি সমনোপাতিক টি এই যে রিলেশনটা এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা যদি প্রেশারটা বৃদ্ধি করি এখানে খেয়াল করুন আমি প্রেশারটা কি করেছি প্রেসারটা বৃদ্ধি করেছি উপরের দিকে নিয়েছি প্রেশারটা যদি বৃদ্ধি করি তাহলে টেম্পারেচারটা কি হবে অবশ্যই টেম্পারেচারটাও আমার কি হবে বৃদ্ধি পাবে যদি আমি প্রেসার বৃদ্ধি করি তাহলে টেম্পারেচারও বৃদ্ধি পাবে খেয়াল করে দেখুন আমার এখানে টেম্পারেচারটা ইনক্রিজ হয়েছে এখানে খেয়াল করুন এখানে একটু কার্ভ আকারে ইনক্রিজ হয়েছে তো এই কার্ভ আকারে কিভাবে ইনক্রিজ হচ্ছে এগুলো আমাদেরকে আরো ডিপলি চিন্তা করতে হবে এখানে বিভিন্ন ইকুয়েশন আছে ইকুয়েশনগুলো ড্রাইভ করতে হবে ড্রাইভ করলে আমরা বুঝতে পারবো আসলে এখানে কেমন কার্ভ হয় তো সেগুলো আমরা এখন বেশি ডিপলি প্রবেশ করব না এগুলো হায়ার লেভেলের কাজ তো আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্স সলভ করার জন্য আমরা খুব বেসিক একেবারে সিম্পল বেসিক জিনিসগুলো ধারণা করার চেষ্টা করব আমাদের মেন টপিক হচ্ছে পি ভি টি এদের মধ্যে রিলেশনটা বোঝার চেষ্টা করা তো আমরা এখানে ভিটা কনস্ট্যান্ট আমাদের হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে ভি তো ভিটা যদি কনস্ট্যান্ট হয় আমাদের মেন সমীকরণ হচ্ছে পি এর সমানুপাতিক টি তো আমি যদি প্রেসারটাকে বৃদ্ধি করি তাহলে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে খেয়াল করুন আমাদের এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম তো টিএস ডায়াগ্রামে আমাদের হচ্ছে টেম্পারেচারটা বৃদ্ধি পেয়েছে তো আমি যদি এই প্রেসারটা আমি যদি এক নম্বর বিন্দু উপরে রাখি এবং দুই নম্বর বিন্দুটা নিচে রাখি অর্থাৎ প্রেশারটা আমি যদি কমিয়ে ফেলি তাহলে অবশ্যই কি হবে এ জায়গায় টিএস ডায়াগ্রাম এই এক নম্বর বিন্দু থেকে কার বাকারে এরকম একটা জায়গায় চলে আসবে অর্থাৎ টেম্পারেচারটা ফল করবে অর্থাৎ প্রেশার যদি আমি কমাই টেম্পারেচার কমবে প্রেশার যদি আমি বাড়াই টেম্পারেচার বৃদ্ধি পাবে আশা করি পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এরপরে আমরা আরেকটু উপরে যাব এখানে খেয়াল করুন ইন্টারনাল এনার্জি তো ইন্টারনাল এনার্জি হচ্ছে আমরা পূর্বে যখন গত লেসনে ইন্টারনাল এনার্জি সম্পর্কে ধারণা লাভ করেছি সেখানে জানতে পেরেছি যে ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু এম সি বিটি টু মাইনাস টি ওয়ান তো ইন্টারনাল এনার্জিটা কি আমরা ইন্টারনাল এনার্জিটা গত লেসনে বলেছি আরেকবার বলার চেষ্টা করি যদি আমি কোনো বস্তুতে বা কোনো একটা সিস্টেমে তাপ দিই হিট দিই তাহলে প্রথমে ওই সিস্টেমটা তার ইন্টারনাল এনার্জিটা বা অভ্যন্তরীণ যে শক্তিটা সেটা বৃদ্ধি করবে এরপরে সেটা কাজে রূপান্তরিত হবে তো বৃদ্ধি পাবে তো ইন্টারনাল এনার্জি সমীকরণ সব সময় ই সমান সমান এম সি বি টি টু মাইনাস টি ওয়ান তো খেয়াল করুন এখানে টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ টেম্পারেচারের পার্থক্য আছে যদি কোন সময় টেম্পারেচার কোনো পার্থক্য না হয় তাহলে এই ইন্টারনাল এনার্জির মানটা শূন্য হয় একটু খেয়াল করুন যে ইন্টারনাল এনার্জির মান কখন শূন্য হতে পারে করুন টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হয় না অর্থাৎ টি ওয়ান এর মান এবং টি টুর এর মান সবসময় সেম থাকে অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচারে এখানে টেম্পারেচার চেঞ্জ অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান এর মান কেন আসে শূন্য যদি এই মানটা শূন্য হয়ে যায় তাহলে এই টোটাল মানটা মান কি হয় ডেল ই মান তখন কি হয়ে যাবে অবশ্যই ডেল ই এর মান শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা যখন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসটা দেখব তখন দেখব যে ইন্টারনাল એનર્জীর মান শূন্য হয়ে গেছে ওকে এবারে আমরা খেয়াল করুন ওয়ার্ক ডান তো ওয়ার্ক ডান জিনিসটা কি ভালো করে খেয়াল করুন ওয়ার্ক ডান জিনিসটা হচ্ছে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে আমরা এখানে বল প্রয়োগ বলতে আমরা হিট দিব তো আমি যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ ঘটে তখন কাজ হবে যদি স্মরণ না ঘটে তাহলে সেটা কি হবে না কাজ হবে না তো এখানে আমাদের পিভি ডায়াগ্রাম একটু খেয়াল করুন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে ভলিউমের চেঞ্জটা আমাদের কাজ হচ্ছে সবসময় মনে রাখবেন কাজটা হচ্ছে ভলিউমের চেঞ্জ তো এখানে আমাদের এই প্রসেসের নাম হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস কনস্ট্যান্ট ভলিউম প্রসেস অর্থাৎ আমাদের এই প্রসেসে ভলিউমটা খেয়াল করুন আমাদের ভলিউমের কোনো চেঞ্জ নাই যদি না থাকে তাহলে ওই প্রসেসে কোনো কাজ উৎপন্ন হবে না বি কেয়ারফুল আমাদের যদি ভলিউমের কোন কোনো চেঞ্জ না হয় তাহলে সেই প্রসেসে কোনো কাজ উৎপন্ন হবে না অর্থাৎ আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কাজের মানটা হচ্ছে শূন্য ওকে এরপরে আমরা যখন থার্মোডাইনামিক্স প্রথম সূত্র পড়েছিলাম সেখানে আমরা এই সমীকরণটা নিশ্চয় শিখে এসেছিলাম যে হিট সমান সমান ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান তো আমাদের এই প্রসেসে ওয়ার্ক ডানটা হচ্ছে শূন্য অর্থাৎ এই ডাব্লুর মান টেল ডাব্লুর মানটা শূন্য হয়ে গেছে তাহলে থাকছে হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল এনার্জির মানটা তো ইন্টারনাল এনার্জির মানটা এখানে হচ্ছে এম টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমাদের সাপ্লাই যে হিটের পরিমাণটাও হবে সেম ইন্টারনাল এনার্জির সমান অর্থাৎ আমরা এই তিনটা সমীকরণ ইন্টারনাল এনার্জি ওয়ার্কটার্ন এবং এই হিট সাপ্লাই থেকে একটা জিনিস কিন্তু আমরা করতে পারি সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমি হিট সাপ্লাই তাহলে সেখানে কোনো কাজ উৎপন্ন হয় না যদি শুধুমাত্র ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পায় হিট দিলে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায় ওখানে কোনো কাজ সংগঠিত হয় না ওকে এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো এনথালপি এনথালপিটা হচ্ছে এম সি পি টি টু মাইনাস টি ওয়ান এনথালপিকে আমরা ছোট হাতের এইচ দ্বারা প্রকাশ করতে পারি এখানে তো ইনথালপি এইচ সমান সমান এম সি পি টি টু মাইনাস টি ওয়ান ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে সবসময় আমরা এম সি ভি টি টু মাইনাস টি ওয়ান ব্যবহার করি আর এনথালপির ক্ষেত্রে আমরা সবসময় এম সি পি টি টু মাইনাস টি ওয়ান ব্যবহার করি আবার বি কেয়ারফুল মনে রাখার চেষ্টা করি এখানে খেয়াল করুন টি টু মাইনাস টি ওয়ান দ্বারা বোঝাচ্ছে টেম্পারেচারের পার্থক্য যদি কোনো প্রসেসে আমাদের টেম্পারেচারের কোনো পার্থক্য না হয় তাহলে আমরা বলছিলাম যে ইন্টারনাল এনার্জির মানটা শূন্য

সরি চেঞ্জ অফ এন্ট্রপি চেঞ্জ অফ এন্ট্রপিটার সংজ্ঞা আমরা দেখেছি যে ডি এস ইকাল অর্থাৎ ডি কিউ টু এইস এখানে ডি কিউ টু এইস দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে হিট এই ডি কিউটা হিট আমরা উপরে খেয়াল করুন এইস দ্বারা হিট নির্ণয় করেছি এবং এন্ট্রপির এখানে কিউ আ দেখাতছে কিউটাও হচ্ছে হিট এরপরে ख्याल করুন এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি এস দ্বারা বোঝায় হচ্ছে এনট্রপি আমরা এস 1 থেকে এস 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করেছি বাউন্ডারি ख्याल করুন আমাদের এখানে টি এস ডায়াগ্রাম একটু ख्याल করুন টি এস ডায়াগ্রামে আমাদের 1 থেকে টু পর্যন্ত এনট্রপিটা চেঞ্জ হয়েছে তো আমরা ইন্টিগ্রেশনে এস 1 থেকে এস 2 ধরেছি এখানে আমরা টেম্পারেচারের ক্ষেত্রে হচ্ছে থেকে এটা যখন কমপ্লিট করেছি এস ওয়ান এস টু মাইনাস এস টাকে আমরা ডেল এস আকারে লিখেছি অর্থাৎ চেঞ্জ অফ এন্ট্রপি এবং এদিকে আমরা টেম্পারেচার দিয়ে ইন্টিগ্রেশন করার পরে আমরা পেয়েছি এম সি বিক টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ এটাকে লন আকারে এম সি ভি টি টু মাইনাস টি টু ভাগ টি ওয়ান আমাদের এম সি ভি টি টু মাইনাস টি ওয়ান কিন্তু চেঞ্জ অফ এন্ট্রপির ক্ষেত্রে একটু আলাদা সেটা হচ্ছে লন টি টু ভাগ টি ওয়ান তো এই সূত্রগুলো আমাদের একটু মুখস্ত করতে হবে তবুও যাতে মেমোরাইজ করা যায় বারবার আমি বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আহ মুখস্ত টাইপের হয়ে যাবে তো আমরা যখন অঙ্ক করব। অঙ্কে বারবার এই সূত্রগুলো লিখবো তখন আমাদের এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে এরপরে আমরা সামনে সামনে এগোই দেখি পরের প্রসেসটা পরের নাম হচ্ছে আমরা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে প্রেশার কনস্ট্যান্ট অর্থএব আমাদের এখানে পিটা যদি প্রেসার হয় তাহলে পিটা হচ্ছে কনস্ট্যান্ট এরপরে আমরা যদি রিলেশনে আসি পি টি রিলেশন খেয়াল করুন পি এই যে রিলেশনটা আমাদের ছিল এখানে এই এখানে এই পি টা কি এখানে এই পি টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ড পি টা যদি কনস্ট্যান্ড হয় তাহলে আমাদের সূত্র আসবে আহ ভি ওয়ান টি আমরা এই সূত্রগুলো অবশ্যই বুঝতে পারতেছি বা রিলেশন গুলো বুঝতে পারতেছি এখানে খেয়াল করুন ভি ওয়ান বাঘ টি ওয়ান ভি টু ভাগ টি টু ভি থ্রি ভাগ টি থ্রি এভাবে রিলেশন দেখিয়েছে তো কোন একটা ম্যাথে ম্যাতে যদি আমাদের হচ্ছে ভি ওয়ান টি ওয়ান ভি টু এই তিনটার মান দেয়া থাকে তাহলে আমরা খুব সহজে টি টু একটা ভ্যালু বের করতে পারবো তো এই রিলেশনগুলো আমাদের এই ধরনের ভ্যালু বের করার ক্ষেত্রে লাগবে এরপরে আমরা খেয়াল করব পি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম আমাদের টিএস আছে আমরা সেটা দেখার চেষ্টা করব খেয়াল করুন আমাদের আহ পি ডায়াগ্রাম এটি আর এটি হচ্ছে টিএস ডায়াগ্রাম তো পি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম একটু খেয়াল করি এখানে আহ এখানে আমাদের কনস্ট্যান্ট কোনটা কনস্ট্যান্ট হচ্ছে যে প্রেসারটা কনস্ট্যান্ট যদি প্রেসার কনস্ট্যান্ট হয় আমি একটু কালার চেঞ্জ করি লাল কালার দিয়ে বুঝতে সুবিধা হবে তো এখানে আছে আমাদের এক নম্বর পয়েন্ট এই পয়েন্ট থেকে আমি হচ্ছে প্রেসারটা কনস্ট্যান্ট রেখেছি প্রেসার যদি আমাকে কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে আমি উপরের দিকে যাব না নিচের দিকে নামবো না প্রেসারটা একেবারে स्ट्रेट লাইন থাকবে অর্থাৎ প্রেসার উপরেও বৃদ্ধিও পায়নি প্রেসার কম્યું নি এই প্রেসার স্থির আছে প্রেসার কি স্থির রেখে আমি ভলিউমটাকে চেঞ্জ করতেছি খেয়াল করুন আমি ভলিউমটাকে বাড়াচ্ছি এখন আমরা রিলেশনটা দেখব ভি ভাগ টি রিলেশন ছিল ভি ভাগ টি রিলেশন থাকার অর্থ হচ্ছে ভি সামানুপাতিক টি অর্থাৎ আমি যদি ভলিউমটা বৃদ্ধি করি তাহলে টেম্পারেচারটা কি হবে টেম্পারেচার টাও বৃদ্ধি পাবে আমি যদি ভলিউমটা বৃদ্ধি করি তাহলে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে আমরা এখন টিএস ডায়াগ্রামে খেয়াল করি টিএস ডায়াগ্রামে আমরা হচ্ছে ভলিউম বৃদ্ধি করেছি তাহলে টেম্পারেচারটা অবশ্যই বৃদ্ধি পাবে আমি যদি ভলিউমটা বৃদ্ধি না করে আমি যদি ভলিউমটা কমিয়ে এই বিন্দুতে টু নিয়ে আসতাম এটা যদি আমরা টু ধরতাম তাহলে কি হতো আমাদের এই যে টেম্পারেচারটা ফল করতো অর্থাৎ টেম্পারেচারটা কমে যেত এখানে আমাদের টু হতো তো যেহেতু আমরা হচ্ছে পিবি ডায়াগ্রামে প্রেশারটা স্থির রেখে ভলিউমটা বৃদ্ধি করেছি তাহলে টেম্পারেচারটাও বৃদ্ধি পাবে ওকে তো আমরা পিবি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দেখেছি এখন আরেকটা জিনিস খেয়াল করুন এখানে আমাদের হচ্ছে ভলিউমটা চেঞ্জ হয়েছে আমরা যদি এই এক প্রথম বিন্দুটাকে ভি ধরি এবং এই অংশটাকে ভলিউম টু ধরি তাহলে আমাদের ভলিউমটা চেঞ্জ হয়েছে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি এই যে এই প্রান্তটা এই জায়গাটা এইটা ভলিউম এটা কতটুকু ভলিউম এই ভি ওয়ান দ্বারা আসলে কতটুকু ভলিউম বোঝাচ্ছে এই ভি ওয়ান দ্বারা ভলিউম বোঝাচ্ছে আমাদের একেবারে এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে এই যে ডিস্টেন্সটা খেয়াল করুন এই প্রান্ত থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ভি ওয়ান আর দুই নম্বর পয়েন্ট এটি তার মানে এই যে যে ডিস্টেন্সটা এই টোটাল ডিস্টেন্সটা এই প্রান্ত হচ্ছে ভি টু খেয়াল করুন আমি কিন্তু একেবারে প্রথম থেকে আসতেছি দুই বাড়ি আমাদের ভি টু কিন্তু এই মাঝখানের এই অংশটুকু না আমাদের ভি ওয়ান হচ্ছে একেবারে এই পি রেখা থেকে শুরু করে এই এক নম্বর বিন্দু পর্যন্ত দূরত্ব বা এতটুকুর যে আয়তন সেটা হচ্ছে বি ওয়ান এবং এই দুই নম্বর বিন্দু পর্যন্ত একেবারে প্রথম থেকে এই পর্যন্ত যে আয়তনটা এটা হচ্ছে বি টু আয়তন তো এই দুইটা জায়গা আমরা যদি পার্থক্য করি তাহলে আমরা আয়তন হিসেবে এতটুকু জায়গা পাই সেটা কতটুকু এই অংশটুকু আয়তন পাই এইটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ভলিউম অর্থাৎ ভি টু মাইনাস ভি করলে আমি এতটুকু আয়তন পাব অর্থাৎ আমরা যখন কনস্ট্যান্ট ভলিউম প্রসেস পড়েছিলাম তখন ভলিউমটা কনস্ট্যান্ট ছিল অর্থাৎ সেখানে কোনো কাজ উৎপন্ন হয়েছিল না এখানে কিন্তু আমাদের ভলিউমটা চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমাদের কাজ উৎপন্ন হবে এখন কতটুকু কাজ হবে আমরা যখন কাজের সূত্রটা দেখব তখন আরো ক্লিয়ার হব এখন উপরের দিকে আমরা একটু দেখি উপরে নয় সরি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা জিনিস আছে কনস্ট্যান্ট সরি ইন্টারনাল এনার্জি আবার খেয়াল করুন এখানে ইন্টারনাল এনার্জির মানে এম সি বি টি টু মাইনাস টি ওয়ান আছে এটা কোনো চেঞ্জ করা হয়নি অর্থাৎ এখানে কিন্তু টেম্পারেচারের পার্থক্যটা জিরো নয় এজন্য এখনো ইন্টারনাল এনার্জিটা আমি এখানে পাবো এরপরে খেয়াল করুন ওয়ার্ক ডানটা ওয়ার্ক ডানটা হচ্ছে যতটুকু জায়গা পিভি ডায়াগ্রামে আমরা হচ্ছে পাবো এই যে যতটুকু জায়গা আমি পিভি ডায়াগ্রামে পাবো আমি একটু মার্ক করে দেখাই পিভি ডায়াগ্রামে আমি পাচ্ছি হচ্ছে এতটুকু জায়গা এতটুকু জায়গা আমাদের কি হয় কাজ সংগঠিত হচ্ছে তো এতটুকু জায়গার যে আয়তনটা এই আয়তনটাই হচ্ছে আমাদের আসলে কাজ তো এই আয়তনটা বা এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি খেয়াল করুন আমাদের এই হাইটটা কত এই হাইটটা হচ্ছে পি এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের এই পর্যন্ত ডিস্টেন্সটা কত এই পর্যন্ত ডিস্টেন্স পি এবং এই প্রান্ত থেকে এই প্রান্তের ডিস্টেন্স কত এই প্রান্তের ডিস্টেন্স ভি টু মাইনাস আ ভ1 তো এই টুকের ক্ষেত্রফল যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে ক্ষেত্রফল কি হবে p v2 v1 তাহলে এই জাকার আমাদের কাজ উৎপন্ন হয়েছে এতটুকু এইটাকে আমাদের কাজ বলে তো কাজ নির্ণয় করা নিয়মটাই হচ্ছে এটা তো p v2 v1 টা হচ্ছে আমাদের এখানে কাজ ওকে তো নিচে খেয়াল করলে আমরা দেখব যে ইন্টারনাল এনার্জি আমরা তো জেনেছি যে এম টি টু মাইনাস টি ওয়ান কাজ সমান সমান হচ্ছে পি ভি টু মাইনাস ভি ওয়ান এরপরে আমরা থার্মোডাইনামিক্সের এক নম্বর সূত্র থেকে দেখেছি যে টোটাল হিট সমান ইন্টারনাল এনার্জি যোগ ওয়ার্ক ডান কনস্ট্যান্ট ভলিউমে আমাদের ওয়ার্ক ডানটা জিরো ছিল এজন্য আমাদের ইন্টারনাল এনার্জিটাই হিট সাপ্লাই হয়েছিল কিন্তু এইখানে আমাদের ওয়ার্ক ডানও আছে ইন্টারনাল

এরকম একটা ডেল টি বলতে আমরা হচ্ছে টেম্পারেচারের পার্থক্য আমরা এটাকে টি টু মাইনাস টি ওয়ানও বলতে পারি তো এখানে খেয়াল করুন আহ পি ভি টু মাইনাস ভি ওয়ান এখানে এটা হচ্ছে ডেল ভি বলতে পারি ওকে আমি একটু ক্লিয়ার করার জন্য আমি আমি মুছে আরেকবার লিখি এটা আপনাদেরকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি তো আমরা যদি এক নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমাদের হবে পি যেহেতু প্রেশারটা কনস্ট্যান্ট পি ভি ওয়ান ইকুয়াল টু এমটা তো আমাদের ভরটা কনস্ট্যান্ট থাকবে আর মানটাও আমাদের একটা কনস্ট্যান্ট মান এক নম্বর পয়েন্টের টেম্পারেচার হচ্ছে টি ওয়ান তো এই একটা সমীকরণ দ্বিতীয় ক্ষেত্রে দুই নম্বর পয়েন্টে আমাদের পেশার যেহেতু কনস্ট্যান্ট পেশার তাহলে পিটা কনস্ট্যান্ট আমরা পি লিখবো কিন্তু ভলিউমটা কনস্ট্যান্ট নয় ভি টু হয়ে গেছে এদিকে ইকুয়াল টু এম এমটা আমাদের ভরটা কনস্ট্যান্ট এবং আরটাও আমাদের কনস্ট্যান্ট কিন্তু দুই নম্বর পয়েন্টের টেম্পারেচার হচ্ছে টি টু আমরা এখানে আমরা এখানে খেয়াল করুন এক নম্বর দিয়ে এক নম্বর পজিশনের এই সূত্রটা লিখেছি এবং দুই নম্বর দিয়ে নোটেশন করে ভি টু এবং টি টু দ্বারা আমরা দুই নম্বর পয়েন্টের এই সূত্রটা লিখেছি তো আমরা খেয়াল করুন এই দুইটা এই দুইটা থেকে আমরা লিখতে পারি এইটা p v2 b1 অর্থাৎ p v2 p v1 যদি আমরা করি তাহলে p v2 b1 অর্থাৎ এই অংশটার এই অংশটা আমরা বিয়োগ করব এই অংশটা অংশটা বিয়োগ করলে কি দাঁড়াবে আমাদের দাঁড়াবে হচ্ছে m আরটা কমন যায় খেয়াল করুন m r যদি কমন যায় তাহলে এই পাশে থাকতে হচ্ছে t2 t1 t2 t1 থাকে তো এই t2 t1 টা আমরা বলতে পারি ডেল t তো ডেল টি লিখতে পারে অর্থাৎ এম আর ডেল টি এম আর ডেল টি তো আমি খেয়াল করুন পি ভি2 ভি1 রে আমরা लेकेছি এম আর ডেল টি এরপরে খেয়াল করুন আমাদের এখানে এম ডেল টি এবং এম ডেলট এই দুটো জিনিস কমন যায় আমরা আচ্ছা খেয়াল করুন এম এবং ডেল টি কমন নিয়েছি কমন নিয়ে পরে মাছখানে কি থাকে সি ভি এবং আর এবং এই এবং আর এই অংশটা রেখেছি এবং খেয়াল করুন আমরা গত লেসনে গামার সাথে সম্পর্ক বা আর এর সাথে সম্পর্ক নিয়ে আমরা একটা সূত্র পড়েছিলাম সেটা হচ্ছে আর ইকুয়াল টু সি পি মাইনাস মাইনাস সিভি এমন একটা রিলেশন আমরা পড়েছিলাম তো এই রিলেশনের ক্ষেত্রে কিন্তু খেয়াল করুন সি প্লাস সি প্লাস আর অর্থাৎ cভি টা যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে cপি ইকুয়াল টু প্লাস আর হয় তো এখানে আমরা এই সি প্লাস আর টাকে আমরা বলতে পারি সিপি বলতে পারি তাহলে সূত্রটা আমাদের হয়ে যাচ্ছে এমসিপি ডেল টি খেয়াল করুন এমসিপি ডেল টি তাহলে ইনশাল্লাহ আমরা হিট সাপ্লাইয়ের সূত্র বা হিট সাপ্লাই নির্ণয় কিভাবে করতে হবে সেটা সূত্র আমরা জেনেছি এই এম সিপি ডেলটির আরেকটা যখন কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমরা ছিলাম তখন এমসিপি সিপি ডেলটি নিয়ে একটা ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা কি ছিল আমাদের খেয়াল আছে কি আমরা একটু উপরে খেয়াল করি এমসিপি ডেলটি খেয়াল করুন এই যে এই a mcp ডেলটি অর্থাৎ এনথালপি এনথালপির মান আমরা এমসিপি ডেলটি দ্বারা প্রকাশ করেছিলাম তো এখানেও t2 t1 মানেই হচ্ছে ডেলটি এখানেও খেয়াল করুন হিট সাপ্লাইটা এমসিপি ডেলটি অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হিট সাপ্লাই মান নির্ণয় করার সূত্র যেটি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে সরি আমার একটুMistake হয়েছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে এনথালপি নির্ণয়ের যে সূত্র MCP ডেল টি কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে এসে হিট নির্ণয়ের সূত্রটা হচ্ছে MCP ডেল টু সরি ডেল টি এরপরই খেয়াল করুন এই হিট সাপ্লাই কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে হিট সাপ্লাইটা সেম MCP ডেল টি ওকে কনস্ট্যান্ট হিট সাপ্লাইটা জানলাম এরপরে খেয়াল করুন চেঞ্জ অফ ইন্ট্রপি আমরা হচ্ছে কত কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে চেঞ্জ অফ এন্ট্রপি নির্ণয়ের সূত্রটা যেভাবে বের করেছিলাম এখানেও ঠিক সেম ভাবে বের হয়েছে এখানে খেয়াল করুন এমসিপি লন টি টু টি ওয়ান এসেছে এবং কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কি এসেছিল খেয়াল করুন এম সি ভি টি টু এম সি লন টি টু ভাগ টি ওয়ান আর কনস্ট্যান্ট প্রেসারে এম সি পি লন টি টু ভাগ টি ওয়ান পার্থক্যটা আসলে আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে এখানে সি ভি এবং কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে এখানে সি পি সি ভি এবং সি পি কি জিনিস আমরা ইতিমধ্যে জানি গত লেসনে জেনেছি ওকে কনস্ট্যান্ট প্রেসার কমপ্লিট এখন আমাদের সামনে এসেছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের অর্থ হচ্ছে এখানে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট টেম্পারেচারকে আমরা টি দ্বারা প্রকাশ করলে টিটা কনস্ট্যান্ট তো এখানে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে আমরা পিভিটি রিলেশনের ভিতরে খেয়াল করতে পারি আমাদের মেন রিলেশন ছিল আবার বলি পিভি ভাগ তাহলে পি ওয়ান ভাগ টি ওয়ান সরি পি ওয়ান গুণ টি ওয়ান ইকুয়াল টু পি টু পি সরি মিস্টেক ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এই রিলেশনটা আমরা পাচ্ছি তো কনস্ট্যান্ট প্রসেসে এই রিলেশনটা থেকে আমরা বিভিন্ন ভ্যালু বের করার জন্য ব্যবহার করব যেমন 아마চও যদি ম্যাথে কোন সময় P1 V1 এবং P2 এর মান এই তিনটার মান থেকে আমরা খুব সহজে V2 এর একটা মান নির্ণয় করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের এই রিলেশনটা কাজে লাগবে এবার খেয়াল করুন আমরা PP এবং T S ডায়াগ্রামটা বোজার চেষ্টা করব বরাবরের মতো এখানে খেয়াল করুন এখানে একটু डिफरेंट আগের দুইটা আগের প্রসেসের এর ক্ষেত্রে আমরা পিভি ডায়াগ্রাম থেকে আগে শুরু করেছিলাম এইবারের প্রসেসে আমরা টিএস ডায়াগ্রাম থেকে প্রথমে শুরু করব। তো এটা আগে শুরু করার কারণ হচ্ছে এখানে এই প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অর্থাৎ আমাদের টেম্পারেচারটা কোথায় আছে সেটাকে আগে কনস্ট্যান্ট ধরে নিতে হবে এখানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট অর্থাৎ আমি এক নম্বর পয়েন্ট থেকে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত আমি টেম্পারেচারের কোনো বৃদ্ধি করব না অথবা কমিয়ে আনবো না এখানে আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট আমি টেম্পারেচারটা কনস্ট্যান্ট করে যদি এনট্রপিটা বৃদ্ধি করি তাহলে এনট্রপির পরিমাণ বৃদ্ধি পাওয়া এনট্রপি জিনিসটা কি এনট্রপি জিনিস পরিমাণটা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে সেখানে প্রেশারটা কমে আসা এখানে খেয়াল করুন প্রেসার যদি এখন আমি কমিয়ে দিই প্রেশার যদি এখন কমিয়ে দিই এনট্রপি বৃদ্ধি করে আমি যদি প্রেশারটা কমিয়ে দিই আমরা পি এবং ভির মধ্যে রিলেশন জানি কি পি ভি সমানুপাতিক কনস্ট্যান্ট অর্থাৎ অর্থাৎ আমি যদি ভলিউমটা প্রেশারটা যদি বৃদ্ধি করি এখানে খেয়াল করুন আমি প্রেশারটা কি করেছি বৃদ্ধি করেছি না কমিয়েছি প্রেসারটা আমি হচ্ছে কমিয়েছি প্রেসারটা যদি কমিয়ে ফেলি তাহলে ভলিউমটা কি হবে ভলিউমটা অবশ্যই বেড়ে যাবে আমি খেয়াল করুন ভলিউমটা বাড়িয়ে ফেলেছি অথবা আমি যদি ভলিউমটা বৃদ্ধি করার কথা বলি যে একের থেকে দুই এসেছে অর্থাৎ এখানে আমাদের ভলিউমটা বৃদ্ধি পেয়েছে তো ভলিউমটা যদি বৃদ্ধি পায় তাহলে এখানে আমাদের প্রেশারের মানটা কমে যাবে অথবা আমি যদি ভলিউমটা কমিয়ে ফেলি ভলিউমটা কমিয়ে ফেলার মানে হচ্ছে এরকম ভলিউমটা যদি কমিয়ে ফেলি তাহলে এখানে আমাদের প্রেশারের মানটা কি হবে বেড়ে যাবে তার মানে কমিয়ে ফেলে বেড়ে যাবে তাহলে আমাদের লাইনটা এদিকে হবে না আমাদের লাইনটা হবে এই রকম প্রেশারটা বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু ভলিউমটা কমে যাবে তো এইভাবে পিভি এবং টিএস ডায়াগ্রাম ইনশাল্লাহ বুঝতে পেরেছি আমরা সামনের দিকে এগোয় আমরা চেষ্টা করব আরো অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার বি করার ইচ্ছা আমার নাই আমরা চেষ্টা ম্যাথের দিকে আমাদের মূল জিনিসগুলো বোঝার জন্য তো এখানে খেয়াল করুন আমি প্রথমে বলে নিয়েছিলাম যদি টেম্পারেচারের চেঞ্জটা জিরো হয় অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে এম সিবি Uh, t2 t1 এই জিনিসটা কি হবে এই জিনিসটা আমাদের শূন্য হয়ে যাবে অর্থাৎ আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা নাই টেম্পারেচার ডিফারেন্স যদি না থাকে তাহলে আমাদের ডেল ই ডেল ই অর্থাৎ ইন্টারনাল انرজির মানটা শূন্য খেয়াল করুন আমি বলছিলাম ইন্টারনাল انرজির মান শূন্য হবে খেয়াল করুন ইন্টারনাল انرজির মান শূন্য হয়ে গেছে এরপরে ওয়ার্ক டன்টা বের করতে হয় আমরা ওয়ার্ক டன் এখানে একটু প্রসেস করে বের করে নেওয়া হয়েছে এই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে ওয়ার্ক টান বের করার সূত্রটা হচ্ছে এখানে খেয়াল করুন পি ডেল ভি এখানে আমরা পূর্বের দুইটা ওয়ার্ক বের করার ক্ষেত্রে আমি বলছিলাম যে পিভি ডায়াগ্রামের যে আয়তনটা এই আয়তনটা আসলে মূলত কাজ তো এখানে খেয়াল করুন আগের গুলো কি ছিল আগের গুলো কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে আমরা যদি পিভি ডায়াগ্রাম দেখি এখানে একটা বর্গ ক্ষেত্র আকারে ছিল তো এটার ক্ষেত্রফল নির্ণয় করাটা খুবই সহজ ছিল কিন্তু এখানে যে আমাদের ক্ষেত্র জিনিসটা আছে এই ক্ষেত্রটা আসলে কোনো বর্গ ক্ষেত্র নাই ত্রিভুজ ক্ষেত্র নাই এটা যদি স্ট্রেট লাইন হতো সেই ক্ষেত্র আমরা রম্বস আকারে বের সরি রম্বস না ট্রাপিজয়েডাল আকারেও বের করতে পারতাম কিন্তু এখানে সেই সুযোগটা আমার এখন নাই তো আমাকে এখানে কিভাবে বের করতে হবে এখানে আমাকে ডেল ভি অর্থাৎ এখানে ভির যে চেঞ্জটা আছে তার উপর নির্ভর করে আমাকে ওয়ার্কডানটা নির্ণয় করতে হয় তো পিটা এখানে আমি ধরে নিয়েছি পিটা হট পিটা বলতে এখানে আছে পি1 ভিউ এখানে একটা ইকুয়েশন লিখেছি খেয়াল করুন ইকুয়েশনটা পি ই ভি ইকুয়াল টু পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2 এখানে একটা সমীকরণ লিখেছি আমি যে কোনো দুইটার মধ্যে করতে চাচ্ছি তো এই দুইটা লেখার পর এখানে খেয়াল করুন পি ইকুয়াল টু আমি একটা মান বের করেছি পি ইকুয়াল টু ভি1 পি1 ভি1 ভাগ পি1 ভি1 ভাগ হচ্ছে ভি তো এখানে এই ভিটাকে আমরা হচ্ছে ইন্ট্রিগেশন করবো আর এই পি ওয়ান ভি ওয়ান এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট তো এখানে খেয়াল করুন ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত আমাদের হচ্ছে ইন্ট্রিগাল হবে এবং এখানে যে পিটা রয়েছে এই পিটা হচ্ছে এই পিটা হচ্ছে কনস্ট্যান্ট পি নয় এটা একটা আমরা এই যে পি ওয়ান ভি ওয়ান করেছি এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট কিন্তু আমি এখানে যে এখানেছি এই পিটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু না এই পিটা হচ্ছে একটা ইকুয়েশনের পি এই পিটার মাধ্যমে আমি আসছি ইন্ট্রিগাল করব তো এর মান আমি এখানে বের করে নিয়েছি আগে পি ওয়ান ভি ওয়ান ভাগ ভি তো সেই মানটা আমি বসাবো সেইটা বসানোর পরে খেয়াল করুন এখানে পি ওয়ান ভি ওয়ান আছে এই ভ্যালুটা আমার কনস্ট্যান্ট কিন্তু এই ভিটা কনস্ট্যান্ট নয় এই ভিটা হচ্ছে আমার একটা ইকুয়েশন আমি হচ্ছে

এখানে ভি হবে এখানে মিস্টেক হয়েছে তো এখানে খেয়াল করুন আমাদের এখানে ছিল পি ওয়ান সেখান থেকে এম আর কিভাবে হয়ে গেল তো আমরা সূত্র এক নম্বর পয়েন্টের জানি যে পি ওয়ান ভি ওয়ান এটা আসলে আমরা গতকালকে শিখেছি এম টি এই দুইটা হচ্ছে এম এবং আর এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট এবং বাকিগুলো দেখো নোটেশন আকারে ওয়ান টু থ্রি এভাবে দেওয়া রয়েছে তো আমি এখানে টি ওয়ান লিখেছি এক নম্বর পজিশনের টেম্পারেচার পরের ক্ষেত্রে দেখুন টি টু লেখা হয়েছে টি টা চেঞ্জ করে টি টা লেখা হয়েছে এখানে টি ওয়ান এবং টি টু আসলে সেম কারণ আমরা এখন আসি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে অর্থাৎ এক নম্বর পজিশনের টেম্পারেচার এবং দুই নম্বর পজিশনের টেম্পারেচারটা হচ্ছে সেম এর জন্য এম আর টি ওয়ান লন ভি টু ভাগ ভি ওয়ান টু এম আর টি টু লন ভি টু ভাগ টি টু সরি ভি টু ভাগ ভি ওয়ান এটাই হচ্ছে আমাদের কাজ নির্ণয়ের সূত্র তো আশা করি কাজ কিভাবে নির্ণয় করতে হবে এটা আমরা বুঝতে পেরেছি এরপরে খেয়াল করুন আমরা চেঞ্জ অফ হিটে চলে আসি বা সাপ্লাই হিটে চলে আসি আমরা থার্মোডাইনামিক্সের এক নম্বর সূত্র অনুসারে কিভাবে হিট নির্ণয় করতে হয় আমরা ইতিমধ্যে জেনেছি যে ডেল সাপ্লাই হিট ডেল এইচ ইকুয়াল টু ডেল টা অর্থাৎ ইন্টারনাল চেঞ্জ অফ এনার্জি এনার্জিটা হচ্ছে জিরো এবং ডাবলু ডেল ডাব্লু যেটা এইটাই হচ্ছে আমাদের হিট সাপ্লাই আমরা আরেকটু মনে করার চেষ্টা করি যখন আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস পড়েছিলাম সেইখানে ডেল ডাব্লুটা আমাদের জিরো ছিল এবং ডেল ই এর একটা ভ্যালু ছিল সেই ক্ষেত্রে এই ইন্টারনাল এনার্জিটা এবং হিট সাপ্লাইটা ইকুয়াল যখন আমরা টেম্পারেচার প্রসেসে আসলাম এখানে এসে দেখলাম যে ইন্টারনাল এনার্জিটা জিরো কিন্তু ওয়ার্ক টার্নটা আছে সেই ক্ষেত্রে হিট সাপ্লাইটা সম্পূর্ণ কাজে রূপান্তরিত হয়ে যাবে তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে যায় যে কোন প্রসেসে সম্পূর্ণ হিটটা ইন্টারনাল এনার্জিতে রূপান্তরিত হয় আমরা তখন বলবো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমরা যদি বলি কোন প্রসেসে সম্পূর্ণ হিটটা কাজে রূপান্তরিত হয় সেটা আমরা বলবো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয় তা কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে আমরা যে হিটটা বৃদ্ধি করি তাহলে সম্পূর্ণ হিটটা অবশ্যই কাজে রূপান্তরিত হবে ওকে এবার যখন আমরা ইনথালপি চেঞ্জ দেখতেছি ইনথালপি চেঞ্জে আমরা জানি যে এম সি ডেল টি হচ্ছে ইনথালপি চেঞ্জ তো এখানে আমরা যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচারে আছি কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জটা শূন্য সেহেতু এখানেও ইনথালপি বা চেঞ্জ অফ ইনথালপিটার মানও শূন্য ওকে এরপরে আছে চেঞ্জ অফ ইনট্রপি আছে চেঞ্জ অফ ইনট্রপির এখানে আমরা এত দূর ডিপলি দেখবো না যদি আপনাদের মনে হয় যে আসলে ইকুয়েশনটা দেখার দরকার তাহলে আহ আপনারা ভিডিওটা স্থির করে আপনারা একটু দেখে নিতে পারেন তো আমরা মেন হচ্ছে সূত্রটা মনে রাখার চেষ্টা করব এম আর লন ভি টু ভাগ ভি ওয়ান ওকে আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস দেখে ফেললাম এরপরে আমাদের ইম্পর্টেন্ট একটা প্রসেস সেটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস আইসেন্ট্রপিক প্রসেসে কোনটি কনস্ট্যান্ট থাকে আমরা একটু মনে করার চেষ্টা করি আইসেন্ট্রপিক প্রসেসে আমাদের কনস্ট্যান্ট থাকে হচ্ছে হিট কনস্ট্যান্ট থাকে এবং এন্ট্রপিক কনস্ট্যান্ট থাকে অর্থাৎ এখানে আমাদের হিট সাপ্লাই যে হিটটা আছে খেয়াল করুন আমরা একটু উপরে যাই এখানে যে সাপ্লাই হিটের কথা বলা হচ্ছে ডেল এইস এই ডেল ডেলস এর মানটা জিরো এখানে হিট সাপ্লাইটা আমাদের জিরো তো এখানে নতুন একটা ইকুয়েশন নতুন ধরনের রিলেশন আমরা দেখতে পাচ্ছি যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এখানে নতুন একটা টার্ম গামা এই গামাটা আমাদের কাছে নতুন নয় আমরা দ্বিতীয় লেসনে দেখে এসেছি গামা ইকুয়াল টু কি সি b/c v এটা হচ্ছে গামা cp মানে হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ এবং cp হচ্ছে স্থির আয়তনে এখানে এই গামাটার একটা নাম আছে গামাটার নাম হচ্ছে আইসেনট্রপিক ইনডেক্স আমরা এখন কোন প্রসেসে আসি আমরা আছি আইসেনট্রপিক প্রসেস জন্য এটা নাম হচ্ছে আইসেনট্রপিক ইনডেক্স আমরা যখন পলিরট্রপিক প্রসেসে যাব তখন এখানে আমরা এটা দেখব n এই nটাকে বলা হয় তখন বলবো আমরা হচ্ছে পলিরট্রপিক index. I'm recording. আমরা এখন আসি আইসেন্ট্রপিক প্রসেস এর জন্য গামাটাকে বলবো আইসেন্ট্রপিক প্রসেস যখন আমরা পলিট্রপিক প্রসেস পড়ব তখন নতুন একটা টার্ম আসবে এন এই এনটাকে আমরা বলবো হচ্ছে পলিট্রপিক ইনডেক্স এবার খেয়াল করুন এখানে যদি এক নম্বর বিন্দু এবং দুই নম্বর বিন্দু এখানে আমরা যদি রিলেশন করি তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সরি পি ওয়ান টু দি পাওয়ার গামা পি টু টু দি পাওয়ার গামা এখানে আমি যদি দুই পাশে লন নিই লন নেওয়ার পরে দেখুন লন নিলে কি হয় এটা ফেলা যায় ফেলার পরে আমি হচ্ছে একটা রিলেশন দাঁড় করিয়েছি তো কোন সময় মনে করুন আমাদের দুইটা বিন্দুর দুইটা দুইটা বিন্দুর চাপ দেওয়া আছে দুইটা বিন্দুর ভলিউমও আমরা জানি কিন্তু আমাদের কোশ্চেনে সিপির মান নেই সি মান নেই আর এর মান নেই কোনো মান আমাদের গামা বের করার জন্য কোনো ভ্যালু নাই সেক্ষেত্রে আমরা এই যে রিলেশনটা বা এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা গামার মানটা বের করে নিতে পারবো ওকে এবার আমরা চলে আসব পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়া সরি পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রামে যাওয়ার আগে আমাদের রিলেশন গুলো দেখতে হবে পূর্বে যে তিনটা প্রসেস আমরা পড়েছিলাম পূর্বের তিনটি প্রসেসে আমাদের খুব সিম্পল সিম্পল রিলেশন ছিল কিন্তু এখানে মনে হচ্ছে একটু জটিল আছে তো আপনারা ইকুয়েশন গুলো একটু খাতায় লেখে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ এগুলো রিলেশন খুব একটা জটিল না যদি আপনি এই ইকুয়েশনটা মনে রাখেন এই ইকুয়েশনটা মনে রাখেন তাহলে এখান থেকে যে কোনো রিলেশনে আপনি কনভার্ট করতে পারবেন এখানে খেয়াল করুন আমি কি করেছি পি ওয়ান পি ওয়ান ওয়ান টু দি পাওয়ার গামা ইকাল টু পি টু টু দি পাওয়ার গামা এই যে গামাটা পাওয়ার আকারে আছে এটা কিসের উপরে আছে এটা বি ওয়ান এর উপরে আছে এবং বি এর উপরে আছে আমি চাচ্ছি এখন পি আর ভি দুটোকে এক সাইডে নিয়ে আসতে আমি সেটাই করেছি পি ভাগ টি ওয়ান টু ভি টু ভাগ বি1 টু দি পাওয়ার গামা তো এটা হচ্ছে আমাদের একটা রিলেশন ভি সরি প্রেসার এবং ভলিউমের ভিতরে আইসেন্ট্রপিক রিলেশনটা এভাবে আমরা টি ওয়ান এবং টেম্পারেচার এবং ভলিউমের ভিতরে রিলেশন দাঁড় করাতে পারি আর একটু ক্যালকুলেশন করলে আমরা টেম্পারেচার এবং প্রসেসের ভিতরে রিলেশন দাঁড় করাতে পারি তো এই সমীকরণগুলো আসলে একটু কয়েকবার খাতায় প্র্যাকটিস করলে হয়ে যাবে তো এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন আমি সামনের দিকে এগোতে চাচ্ছি সামনে খেয়াল করুন এখানে আমরা আসছি এখন পিভি ট্যাগ এবং টিএস ডায়াগ্রামে তো আমাদের প্রসেসটার নাম হচ্ছে আমাদের প্রসেসটার নাম হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস আইসেন্ট্রপিক প্রসেসে আমাদের হিটটা কনস্ট্যান্ট থাকে বা এনট্রপিটা কনস্ট্যান্ট থাকে আমরা এনট্রপি প্রকাশ করি এস দিয়ে অর্থাৎ এখানে খেয়াল করুন আমি এক থেকে দুই নিচের দিকে নেমেছি এখানে এনট্রপিটা আমার কনস্ট্যান্ট রয়েছে এখানে খেয়াল করুন আমাদের এখানে একটা পিবি ডায়াগ্রামে কার বেসেছে অর্থাৎ আমরা যদি এই আ স্থানের এই স্থানের ক্ষেত্র বের করতে যায় তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো না আমাদেরকে সেম পূর্বের নিয়মে বের করতে হবে ঠিক এখানেও খেয়াল করবেন আমরা যখন ওয়ার্ক ডান বের করব তখন ইকুয়েশন আকারে বের করব এরকম যে ডেল ডব্লিউ কাজ অর্থাৎ এখানে খেয়াল করুন পি ডিভি এখানে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ডিভাইডেড বা ভি টু দি পাওয়ার গামা পূর্বে কনস্ট্যান্ট টেম্পারেচারে আমরা দেখেছি যে এই পি পি ওয়ান ভি ওয়ান ভাগ শুধু ভি ছিল এখন একটা নতুন টার্ম এসেছে শুধু সেটা হচ্ছে গামা এই গামা দিয়ে আমরা ক্যালকুলেশন করে সর্বশেষ এখানে খেয়াল করুন একটা ইকুয়েশন পেয়েছি ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন পেয়েছি ইকুয়েশনটা হচ্ছে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বা ওয়ান মাইনাস গামা এই সূত্রটা মনে রাখবো এটা হচ্ছে কাজ নির্ণয়ের সূত্র আহ মিস্টেক হয়েছে আমার একটু কাজ নির্ণয়ের সূত্র বলার আগে এখানে আমাদের আহ ইন ইন্টারনাল এনার্জি বৃদ্ধির সূত্রটার কথা বলা হয়নি সেটা খেয়াল করুন ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করার সূত্রটা আমরা সব সময় বলেছি যদি টেম্পারেচার স্থির না থাকে অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার বাদে সকল ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি নির্ণয়ের সূত্র হচ্ছে এম সিবি টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ টেম্পারেচারের পার্থক্য ইন্টারনাল এনার্জি জানলাম কাজ জানলাম এখন আমাদের জানতে হবে হিট তো আমরা বলেছি যে হিটটা হচ্ছে জিরো এখন এই জিরোটা কিভাবে হয় আমরা দেখাতে পারি তো আমরা জানি হিট সমান হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ প্লাস হচ্ছে ওয়ার্ক ওয়ার্কটার্ন এটা হচ্ছে সর্বজনীন একটা সূত্র যেটা ফার্স্ট ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখেছি এরপরে খেয়াল করুন আমরা যে ইন্টারনাল এনার্জি জানি এম সি ডেল টি সেটা বসিয়েছি একটু আগে আমরা ওয়ার্ক টানের মাধ্যমে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ওয়ান মাইনাস গামা পেয়েছি এই দুইটা থেকে আমরা হচ্ছে হিট সাপ্লাইটা নির্ণয় করব খেয়াল করুন এটা আমি আনচেঞ্জড রেখেছি এরপরে খেয়াল করুন পি টু ভি এর জায়গায় আমরা লিখেছি এম আর পি টু ভি এর জায়গায় আমরা লিখেছি এম আর টি টু এবং পি ওয়ান এবং পি ওয়ান ভি ওয়ান এর জায়গায় লিখেছি এম আর 51 আমরা 1 গামাটা স্থির রেখেছি এরপরে খেয়াল করুন এখানে এম আর এবং এম আর এই দুইটা কমন যায় কমন নেয়ার পর এখানে খেয়াল করুন টি2 টি1 থাকার কথা ছিল টি2 টি1টাকে আমরা ডেল টি আকারে লিখেছি এবং নিচে 1 গামা কে স্থির রেখেছি এখন আমরা পূর্বে গতদিন এই রিলেশনটা খেয়াল করে দেখুন আমরা পড়েছিলাম যে গামা বা সরি আর বাই গামা 1 সিবি তাহলে আমাদের সমীকরণে খেয়াল করুন ওয়ান মাইনাস গামা রয়েছে তো গামা মাইনাস ওয়ান রে আমরা যদি ওয়ান মাইনাস গামা নিই তাহলে এখানে একটা একটা মাইনাস আছে সেই মাইনাস টা আমরা ডাইন সাইডে পাঠিয়ে দিয়েছি সেক্ষেত্রে মাইনাস সি ভি হয়েছে তো আমরা এই

হিট সাপ্লাইটা শূন্য অর্থাৎ এই প্রক্রিয়ায় আমাদের সিস্টেমের ভিতরে আমি কোনো হিট প্রবেশ করাতে পারবো না অথবা আমি সিস্টেম থেকে হিট গ্রহণ করতেও পারবো না এইটা হচ্ছে এই সিস্টেমের একটা বেসিক কথা ওকে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবার খেয়াল করুন পলিট্রপিক প্রসেস পলিট্রপিক প্রসেস এবং আইসেন্ট্রপিকের মধ্যে পার্থক্য শুধু একটাই সেটা হচ্ছে যে এই ইন্ডেক্সের মান আমরা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসে ইন্ডেক্স বলছিলাম গামা এই পলিট্রপিক প্রসেসে ইন্ডেক্সটাকে বলবো আমরা হচ্ছে ছোট হাতের এন তো এই এন এর ভ্যালুটা পরিবর্তনশীল আমরা খেয়াল করুন যদি রিলেশনের দিকে যাই আমরা এই সেম সেম রিলেশনগুলো করেছি এখানে শুধু পার্থক্য আমাদের গামা এর স্থানে এন ব্যবহার করেছি তো পলিট্রপিক ইন্ডেক্স এবং আইসেন ট্রপিক ইন্ডেক্স এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি এখানে আরেকটা রিলেশন দেখুন আসলে এই এন এর মানটা কেমন হয় এই এন এর মানটা সবসময় গামার থেকে ছোট হয় এবং ওয়ানের থেকে বড় হয় তো আমার মানটা ওয়ান পয়েন্ট টু বলতে পারি ওয়ান পয়েন্ট থ্রি এমন ভ্যালু হয়ে থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এরকম ভ্যালু হয় তো পলিট্রপিক প্রসেসের এর আমরা পি এবং টিএস ডায়াগ্রামটা একটু কল্পনা করব এবং এরই মাধ্যমে আমরা খেয়াল করে দেখবো যে পলিটপিক প্রসেসের মধ্যে আসলে সবগুলো প্রসেস চলে আসে খুব সুন্দর একটা জিনিস এখানে খেয়াল করব আমরা এটা হচ্ছে আমাদের পিভি ডায়াগ্রাম তো পিভি ডায়াগ্রামে আমি হচ্ছে সবগুলো প্রসেস একসঙ্গে আঁকতে পারি আমাদের খেয়াল করুন আমি সূত্রটা একটু লেখি পিভি টু দি পাওয়ার এন এইটা হচ্ছে আমাদের সূত্র এন এখন আমি যদি আহ এন এর মানটা শূন্য ধরি তো কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় এখানে এনটা কিসের পাওয়ার পির পাওয়ার না ভি পাওয়ার নাকি পি ভি দুইজনের পাওয়ার এখানেই টা হচ্ছে আহ এন ভি এর পাওয়ার এখন আমাদের এন এর মান যদি জিরো হয় খেয়াল করুন এন এর মান যদি জিরো হয় তাহলে ভি মান জিরো হওয়ার অর্থ হচ্ছে এই ভিটা ওয়ান হয়ে যাওয়া অর্থাৎ পি ভি দি পাওয়ার এন ইকাল টু কনস্ট্যান্ট হওয়ার অর্থ হচ্ছে এখানে পি ইকোয়াল টু কনস্ট্যান্ট পি টা এখানে পি কনস্ট্যান্ট এখানে ভিটা ওয়ান হয়ে যায় তো এন এর মান যদি আমি জিরো ব্যবহার করি তাহলে পি টা কনস্ট্যান্ট আর পি টা কনস্ট্যান্ট হলে সেটা কি প্রক্রিয়া হয়ে যায় স্থির চাপ প্রক্রিয়া খেয়াল করুন আমরা কনস্ট্যান্ট প্রেসার পরে এসেছি এবং কনস্ট্যান্ট প্রেসারে প্রসেসে আমরা প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম এই এক থেকে দুই এই লাইনটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেসার প্রসেস এবং টিএস ডায়াগ্রামে আমরা যদি দেখি তাহলে আমাদের এইটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের টিএস ডায়াগ্রাম ওকে এরপরে আহ খেয়াল করুন আমরা যদি আহ এন এর মানটা চেঞ্জ করে ওয়ান লেখি এন এর মানটা চেঞ্জ করে ওয়ান লেখি তাহলে ভি পাওয়ার ওয়ান হয় তাহলে পি ভি টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ ভি র মান ওয়ান হয়ে যাওয়ার অর্থ হচ্ছে পিটা থাকবে ভিটা থাকবে অর্থাৎ পি ভি টু দি পাওয়ার আহ পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট তো পি ভি কনস্ট্যান্ট ছিল বাকি একটা টার্ম ছিল আমাদের টেম্পারেচার এখানে পি ভি আছে কিন্তু টেম্পারেচার নাই তাহলে এটা কোন প্রসেস কনস্ট্যান্ড টেম্পারেচার প্রসেস খুবই সিম্পল একটা বিষয় কনস্ট্যান্ড টেম্পারেচার আহ টেম্পারেচার কনস্ট্যান্ড থাকবে কখন এই টিএস ডায়াগ্রাম আমরা দেখতে পারবো যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে কখন কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে খেয়াল করুন এইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস এর লাইন তো এইটা টিএস ডায়াগ্রামে কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচারের লাইন এখানে খেয়াল করুন পি ডায়াগ্রামে এইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টেম্পারেচার এর লাইন এখানে এটা কার্ভ হবে আমার কার্ভ কানো হয়নি আসলে এরপরে খেয়াল করুন আমি যদি এন এর মানটা গামা লিখি তো এন এ জায়গায় যদি আমরা গামা লেখি সেটা হয়ে যায় বা এডিওবেটিকতা প্রক্রিয়া প্রসেস পড়ে এসেছি যে কনস্ট্যান্ট হিট প্রসেসে এইটা হয় তো এইটা হচ্ছে কোনটা এটা হচ্ছে কনস্ট্যান্ট হিট অর্থাৎ এনট্রপিটা আমাদের হচ্ছে এখানে আহ কনস্ট্যান্ট তাহলে এইটা আমাদের আহ কনস্ট্যান্টের লাইন এবং আমরা যদি এখানে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এনট্রপির লাইন এরপরে আমাদের এই এন এর মানটা যদি কোন সময় এন ইনফিনিটি হয়ে যায় এন এর মানটা যদি আমাদের ইনফিনিটি হয়ে যায় তাহলে খেয়াল করুন ভি টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভি টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু সি ভাগ পি অর্থাৎ ভি এর পাওয়ার এনট্রপি ইকুয়াল টু সি ভাগ ভি ইকুয়াল টু 1 ভাগ ইনফিনিটি আমরা জানি কোন কিছুর পাওয়ার যদি 1 বাই ইনফিনিটি হয়ে যায় সেটা হচ্ছে ভ্যালু 1 হয়ে যায় তো এই ভ্যালু 1টা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু এই কনস্ট্যান্ট ভ্যালু হওয়ার কারণে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু সি অর্থাৎ এখানে ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট তো যখন আমরা এই পলিট্রপিক ইনটেক্স মানটা যখন ইনফিনিটি হয়ে যায় তখন আমরা সেই প্রসেসটাকে বলবো হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এখানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা হচ্ছে এটা এখানে খেয়াল করুন এখানে ভলিউমের কোনো চেঞ্জ হয়নি এবং এখানে যেহেতু আমি ভলিউমটা কমিয়েছি ভলিউমটা যদি কমে তাহলে টেম্পারেচার এখানে ফল করবে আমি এখানে টিএস ডায়াগ্রামে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের রেখাটা টেনেছি তো আশা করি আমি পলিট্রপিক ইন্ডেক্সের মাধ্যমে অন্যান্য পূর্বের চারটি প্রসেসে যাওয়া কিভাবে ফিরে যেতে পারি সেগুলো সবার ক্লিয়ার হয়েছেন তো আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন যে আসলে পলিট্রপিক ইন্ডেক্সের মান জিরো হলে কি হবে ওয়ান হলে কি হবে গামা হলে কি হবে ইনফিনিটি হলে কি হবে তো আজকের পর্ব এটুকু ছিল আশা করি আজকের পর্বটা সবার কাছে ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব নিতে আসলে আমি কোনো পপুলার ভিডিও বানাই নে বা কোথাও ক্লাস নেওয়া হয় না সাধারণত আমাদের বন্ধুদের জন্য এগুলো করতেছি যেন তারা বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে তো আশা করি সামনে আরো আস্তে আস্তে ভালো হবে সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ